অনুমিতা দত্ত স্তনের টিউমার, শুটিং সেটে গুরুতর অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। কেমন আছেন অনুমিতা? তাকে প্রতিদিন সাথী সিরিয়ালে দেখেন দর্শক। বৃষ্টি চরিত্রেই দর্শকদের কাছে পরিচিতি অভিনেত্রী অনুমিতা দত্ত। এক মাস হলো ফিরেছেন হাসপাতাল থেকে। শুটিংয়ের মাঝেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। কঠিন অসুখের পরও কিভাবে 14 ঘন্টা শুটিং চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী, কি হয়েছিল তার? বাংলা টেলিভিশনের পরিচিতি মুখ অনুমিতা দত্ত, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পাণ্ডব গোয়েন্দার সুবাদে তার পরিচিতি। আপাতত সাথী সিরিয়ালের লিডিং লেডি তিনি। ইন্দ্রজিৎ বসুর নায়িকা হিসাবে এই ধারাবাহিকে দর্শক দেখছে তাকে। তার চরিত্রের নাম বৃষ্টি। প্রতিদিনই টিভির পর্দায় দর্শক দেখছে বৃষ্টিকে। সোশ্যাল মিডিয়াতেও ভীষণ অ্যাক্টিভ তিনি। তবে গুরুতর অসুস্থ ছিলেন অনুমিতা, কাউকে টের পেতে দেননি। এক মাস হলো ফিরেছেন হাসপাতাল থেকে। কঠিন অসুখ সামলেই 14 ঘন্টা টানা শুটিং করেছেন। কি হয়েছে তার? এখন কেমন আছেন অনুমিতা? এক সংবাদ মাধ্যমকে অনুমিতা জানান, 3 মাস ধরেই লাগাতার জ্বর ছিল তার। সেই সময় খুব বেশি কিছু বুঝতে পারেননি। একদিন হঠাৎ শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন। রক্তচাপের সমস্যা পাশাপাশি হৃদস্পন্দন আচমকাই বেড়ে গিয়েছিল। পাণ্ডব গোয়েন্দার বাচ্চু জানিয়েছেন, চিকিৎসক বললেন মাইল্ড স্ট্রোক হয়েছে, সঙ্গে নিউমোনিয়া ধরা পড়ে, সারা শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। ডাক্তারের তরফে পুরোপুরি বেড রেস্টের নির্দেশ এসেছিল, কিন্তু বাড়িতে থাকতে নারাজ অনুমিতা। প্রযোজনা সংস্থার সঙ্গে কথা বলে সকালে শুটিংয়ে যেতেন কয়েক ঘন্টার জন্য। হিরোইনকে ছাড়া এক মাস ডেলি শো চালানো সহজ কথা নয়। এখানেই শেষ নয়, এর আগে স্তনে টিউমার ধরা পড়েছিল অনুমিতার। অস্ত্রোপচারের কথা জানিয়েছিলেন চিকিৎসক, তবে ওষুধ খেয়ে এখন অনেকটাই ভালো আছেন অনুমিতা। নিউমোনিয়ার ধাক্কা সামলে এখন পুরোদমে কাজে ফিরেছেন। তবে চিকিৎসকের পরামর্শ মতো কড়া নিয়মকানুন মেনে চলতে হচ্ছে তাকে। শারীরিকভাবে অসুস্থ হলেও মনের জোরে সব লড়াই লড়তে প্রস্তুত অনুমিতা। ইন্ডাস্ট্রিতে এমনও কানাঘোষা শোনা যাচ্ছে, অনুমিতা নাকি তার চর্চিত প্রেম সম্পর্কেও ইতি টেনেছেন। পরিচালক আদিত্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুমিতার মাখোমাখো প্রেমের কথা কারোর অজানা ছিল না। তবে ইতিমধ্যেই একসঙ্গে নিজেদের সব ছবি মুছে ফেলেছেন তারা।